পরিষ্কার হওয়া উচিত উনি একমাত্র কর্ম মানে মেন হোতা এটা মানে ভয়ে কেউ কথাই বলতে পারি না আমরা কিন্তু আজকে সুযোগ পাইছি আমরা ছাড়বো না তারপরে আমার মেয়ে হচ্ছে 15 দিন পর যে সুস্থ হওয়ার পর এক মাস পর যে অ্যাসাইনমেন্ট জমা দিছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে আমি ক্লাস টিচারকে এসে বলতেছি ম্যাডাম আমার মেয়ে করোনায় অসুস্থ হয়েছে কথা একদিন ওরকম কোন দরকারে আমি মানে ম্যাডামদের হচ্ছে অফিস রুমে দেখি যাই দেখি প্রত্যেকটা ম্যাডাম ফেসবুক চালাচ্ছে ইচ্ছা মতো আমি যে একটা গার্ডেন ওখানে যাই যাই বারবার সালাম দিচ্ছি না হলো পাঁচবার আমাকে সালাম দিতে হয়েছে রুমের সামনে গেটে যাই কোনো ম্যাডামই এলাও করতেছে না যে একটা গার্ডেন আসছে না কে আসছে মানে কথার কুকুর দিয়ে দৌড় দাম আছে কিন্তু উনি বহিষ্কার হন রাবেয়া ম্যাডাম আমাদের দাবি সবার দাবি একটাই দাবি রাবেয়া ম্যাডাম বহিষ্কার হোক আমরা চাই যে ভালো একটা প্রধান শিক্ষক অবশ্যই বাংলাদেশে ভালো প্রধান শিক্ষক আছে বলতে পারবো সেই শিক্ষকগণ আমাদের স্কুলে আসে আসে এবং মেয়েরা যেন স্বস্তিতে থাকতে পারে রাবেয়া ম্যাডাম এখানে থাকলে আমাদের মেয়েদের অনিশ্চিত কোনো নিশ্চয়তা নাই উনি এখন না করলো প্রতিশোধ এই প্রতিশোধ যে মেয়েগুলো ধরেন এইটা মেয়েদের সাথে ব্যবহার হয়েছে আমাদের মেয়েদের কথা বলতেছে এইটা মেয়েদের তাই করেন কিন্তু এই মেয়েগুলো যদি ওদের দাবি যদি না মানা হয় এই যে মেয়ে বড় ম্যাডামকে বদলি যাচ্ছে যদি না মানা হয় মেয়েরা মানে মেয়েরা অনিশ্চিতে থাকবে মানে কষ্টে থাকবে ওদের সব কিছুতে বাধা ওরা স্বস্তি পাবে না ভাই ওরা স্বস্তি পাবে স্কুল অতএব বড় ম্যাডামকে আপনারা কিছু দেওয়ারই ব্যবস্থা করেন আমরা উনি আমাদের বাচ্চাদের কিছু কি দিবে ওনাকে আপনারা ব্যবস্থা করেন আমরা সেই ব্যবস্থা করবো আমাদের কী করতে হবে সেটা করে নেবেন আমাদের যদি জজ সাহেব বদলি হয়ে যেতে পারে তাহলে প্রধান শিক্ষক এখনো কেন থাকবে ওনার কেন বদলি হচ্ছে না এই শাস্তি কেন মানে আমাদের মেয়েরা ভুগতেছে উনি উনি কেন মানে পরিষ্কার হচ্ছে না এরকম আরো অনেক ঘটনা আছে আমাদের এই কথায় কথায় উনি রুমে নিয়ে যাইতেন আমাদের মানসিক হেনস্থা করতেন আমাদের এবং অভিভাবকদের এবং উনি অনেকভাবে ইভেন উনি আমাদেরকে খুব মারধরও করতেন এরকম অনেক স্টুডেন্ট আছে উনি কি বলবো আমি আসলে স্পেসিফিক বলার কিছু নাই উনি টিচার হিসেবে ভালো না এটা হচ্ছে একমাত্র রিজন উনি না থাকেন আর একজন যখন দীর্ঘদিন থাকে তখন স্কুলের অনেক ফের ঘর কথা অনেক উন্নয়ন হওয়ার কথা কিন্তু সেই উন্নয়ন তো কিছু হয়নি তাহলে কেমন ভাবে হলো আমরা এখন ওনার ট্রান্সফার চাচ্ছি এবং আগামী এবং নেক্সট ডে যেন উনি বগুড়াতে আর আসতে না পারে কারণ দীর্ঘ দিন ধরে উনি এখানে আছেন দ্বিতীয় কারণ হচ্ছে যে উনি এই যে কাজটা করেছেন অমানবিক কাজ উনি সামনে দাঁড়িয়ে থেকে এটা তো আসলে কোনো টিচারের কোনো শিক্ষিকার এবং কোনো সাধারণ মানুষেরও কাজ নয় এটা কি সাধারণ মানুষের কাজ যে একজন সামনে দাঁড়িয়ে আছেন আর আরেকজন ছাত্রীরা কিছু অভিযোগ করেছে এবং গার্ডিয়ানরা অভিযোগ করেছে যে হেডমিস্ট্রেস সহ শ্রেণী শিক্ষকেরাও এখানে এই ঘটনার সাথে ইনভলভ আছে তো যার ফলে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তদন্ত কমিটি গঠন করব অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটিকে প্রদান করে আমরা 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি সেখানে জেলা শিক্ষা অফিসার আছেন এবং উপজেলা নির্বাহী অফিসার বগুড়া সদর উপজেলা উনি আছেন এই 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমরা বৃহস্পতিবারে গঠন করে দিয়েছি এবং আজকে আমি নির্দেশ দিয়েছি যে আজকে থেকেই তদন্ত কার্যক্রম চলমান আছে 15 কার্য দিবসের মধ্যে আমরা রিপোর্ট দিতে বলেছি তদন্ত আমি এটাও বলে দিয়েছি যে তদন্তে যারা যারা অভিযোগ দিয়েছেন এবং যারা যারা বিভিন্নভাবে বলেছেন অভিযোগ করেছেন যে হেডমিস্ট্রেজের বিভিন্ন অনিয়ম সম্পর্কে এই বিষয়টা যাতে প্রত্যেকের সাক্ষাৎকার গ্রহণ করে তারপরে লিপিবদ্ধ করে একদম ফাইন্ডিংস আকারে আমাদের কাছে মতামত দেয় তারপরে আমরা এই তদন্ত রিপোর্ট পেলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবহিত করে রেখেছি রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আমরা কিন্তু যথাযথ ব্যবস্থা নেবো